তো আজকে একবার নতুন কমেডি হবে, ঠিক আছে? ডান্স হলো, গান হলো, এবার কমেডি হবে। তো এতদিন আমার বাইরেটা দেখেছেন, আজকে আমার ভিতরের রাগটা আমি দেখাবো। ওটাই তো দেখতে এসেছি বাবা। বাবা মনে হয় আপনাদের কে বলেছে? না না, ওদেরকে কেন বলবো, আমি তোমাকেই বলেছি। আমাকে? হ্যাঁ। এই তোর কোন সম্পর্কে আমি বাবা হই? আমার মাকে আপনি বিয়ে করেছেন। হ্যাঁ, একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা আমি, সেই সম্পর্কে তুমি আমার বাবা। তোর গায়ের কালার আর আমার গায়ের কালার তো মিল নেই তো? আচ্ছা মিল আছে, ও কত কালো আমি কত ফর্সা। আচ্ছা বাবা, মহিলারা উষ্ণ সময় যখন ওই মাটির ঘরে গোল গোল পিঠেগুলো ভাজে, সব পিঠে কি সাদা হয়? কোনো কোনোগুলো তো কালোও হয়। আচ্ছা ওটা সাদা কালো ব্যাপারটা কি জানিস তো? কি? ওই ঘুটো দিয়ে যখন জাল দেয় কিনা, আগুনে আঁচটা যাই রকম উপরে ওঠে বা নিচে নামে, সেরকম সাদা কালো হয়। তাহলে সেটা ঘুটোর দোষ, আমার কি দোষ? হারামির বাচ্চা, কি বললি তুই? তুমি হারামি, আমি বাচ্চা, হারামির বাচ্চা। ভালোভাবে কথা বলবি, এটা কোথায় আছিস তুই জানিস? না। এটা হচ্ছে মাগুরপুর, এখানকার লোকজন খুব ভদ্র, খুব ভালো। আর তুই এখানে এরকম ভাবে কথা বলছিস? এখানে সবাই ভদ্রলোক বসে আছে তো, এইদিকে আমার মা বোনরা বসে আছে, এইদিকে আমার বন্ধুরা বসে আছে, এইদিকে আমার কাকুরা বসে আছে, ঠিক আছে? এইদিকে তোমার মা বোনেরা বসে আছে, ওইদিকে তোমার কাকু কাকিমারা বসে আছে, ওইদিকে তোমার দাদা ভাইরা বসে আছে। হ্যাঁ, তো তুমি একটা কথা ভুল বললে, তোমার বৌমাটা কোথায় বসে আছে? এ কি মানুষের বাচ্চা, শালা! বাবা যদি ছেলেকে শালা বলে, তাহলে আমি তার একটা বড় কুটুম হয়ে গেলাম না? আরে শোন শোন শোন, আসলে কি হয়েছে, আমি না এটা বলতে চাই না, আজকে যখন আসিছিলাম কি না বলি পুকুর থেকে, 1550 দিয়ে একটা পান খেয়েছিলাম। কি? 1550 দিয়ে একটা পান খেয়েছিলাম। মাল তো মাতাল। এই বাবাকে মাতাল বলতে নেই, শোন, পানটা খাওয়ার পর, হ্যাঁ, আমি যে কথায় সোজা বলতে চাই সেই কথায় ব্যাকা হয়ে যাচ্ছে আজকে। ও, সোজা কথা ব্যাকা হয়ে যাচ্ছে? হ্যাঁ। তো আজকে তুমি তোমার এখানে ভাই বোন মা বার মানে 1550 পান দিয়ে খেয়ে তুমি তো বাস খুশিতেই আছো? হ্যাঁ আছি। তো এখন আমি একটা এমন কথা বলবো, তোমার পায়ের তল থেকে মাটি সরে যাবে। এই কি বলবি রে? মার নেই, মার নেই। এই কি বললি তুই, মার নেই? আচ্ছা এখানে আয় শোন, দাঁড়া আমি একটু দুঃখের সুরে কান্না করি। আহ কি টেস্ট, পাশের বাড়িতে পায়েস খেয়েছিলাম, তার থেকেও বেশি টেস্ট, মনে হচ্ছে 15 দিনের আগেকার গু জমে আছে। এই কি বললি রে? আচ্ছা শোন, মা যখন নেই বললি, আমার না 3-3টে বউ, ঘরে শুতে দেয় না কেউ, একটা মাত্র বউ ছিল লাস্টে, সেই বউটাও মরে গেল। এই আমি কখন বললাম তোকে আমার মা মরে গেল? তুই তো বললি মা আর নেই। আরে মা আর নেই মানে মা বেরিয়ে গেছে। হাই কপাল, মা বেরিয়ে চলে গেল তোর মা? হ্যাঁ। আচ্ছা তোর মায়ের কোনো কিছুর অভাব আমি রেখেছিলাম, জামা কাপড় খাওয়া দাওয়া সব কিছু দিয়েছিলাম, তোর মার কাছে আমি যখন যা চাইতাম রাত দিন সবসময় সমান দিত, তাও পরপুরুষের সঙ্গে চলে গেল। এই আমি কখন বললাম আমার মা পরপুরুষের সঙ্গে চলে গেছে? তুমি তো বললে বের হয়ে চলে গেল। আরে আমার মা এইবার ভোটে দাঁড়িয়েছিল না? হ্যাঁ। তো ভোটে জিতে মেম্বার হয়ে এক চান্সে বেরিয়ে গেল। হারাম জাদা, মাথাটা নিচু কর তুই। হ্যাঁ, এই কথাটা আগে বলবি না? আমি চুরি করা শিখবো। এ বাবা ওই কাজটা ভালো না, রাস্তা দিয়ে যখন যাব লোকজন বলবে ওটা চোরের বাবা, ওটা চোরের বাবা। হ্যাঁ তো ভালোই তো হবে, আমাদের দেশে টিভিতে দেখাবে, খবরে দেখাবে, মিডিয়া আসবে, লোকজন বলবে ওই যে অমুক চোরের বাবা। এ বাবা তাতে আমাকে মেরেও দিতে পারে। আরে বাবা, তারপর আমি বলবো আমার ভুল হচ্ছে, আমার ক্ষমা করে দেয়। তাও তো কথা, তাহলে তো ক্ষমা করে দিতে হবে। তবু বাবা ওটা ভালো না। আরে এ চুরি সে চুরি না। কি চুরি? ওই যে আমাদের দেশে ওই যে রোহিত শর্মা, সচিন তেন্ডুলকার, তারপরে তোমার বিরাট কোহলি যে চুরি করতো, সে চুরি সেঞ্চুরি? ও হ্যাঁ সরি, সেঞ্চুরি। এটা চুরি বলি। আচ্ছা তো বাবা, ব্যাপারটা হচ্ছে না, আমার এখন কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? এক করে সব ভেঙে দেই। তোর এত রাগ কিসের রে? আচ্ছা বাবা তুই শোন শোন, রাগিস না, তুই রাগলে আবার সিংহ হয়ে যাস, যেভাবে পেটে মারলি তো। ঠিক আছে, তো রাগের কারণটা জানতে পারি আমি? হ্যাঁ নিশ্চয়ই। তো বাবা মানে পড়াশুনো করতে গেলে কত কষ্ট লাগে সেটা তো তুমি জানো। সেটা আমি একমাত্র জানি, আমি যখন পড়াশুনো করছিলাম মোমের বাতিতে, জোনাকি পোকার বাতিতে, সূর্য চাঁদের বাতিতে, রাত দিন 24 ঘন্টা পড়ে পড়ে, যখন আমি পরীক্ষার পরে রেজাল্ট পাই তখন 3টা ডিম পাই। তো এখানে মানে কিছু লোক আছে যারা মূর্খ হয়ে না পড়াশোনা করে ডিগ্রি ছাড়াই মানে নিজেকে বড় শিক্ষিত শিক্ষিত মনে করে।
এখানে কে আছে রে ওই রকম যে পড়াশোনা না করে শিক্ষিত ভাব দেখা দেখা না এখানে কে আছে দেখা বেশি দূর আর যাবো না তোমাকেই বলছি তুমি তো ডিগ্রি ফিগ্রি কিছু নেই তাও ঘড়ি ঘড়ি একদম করে একদম শিক্ষিতর মতো এসে দাঁড়িয়ে আছো আচ্ছা আমাকে নিয়ে তাহলে তোর প্রবলেম হ্যাঁ ঠিক আছে মানলাম আমি ডিগ্রি ডিগ্রি পাইনি ঠিক আছে তাহলে বল আমি আর এই সব ড্রেস ট্রেস পরবো না কোনোদিনও ঠিক আছে যতদিন না ডিগ্রি পাস করবো তো তুই তো সেদিন পরীক্ষা দিয়ে আসলি তুই পাস করে দেখাতে পারবি তো আমাকে সে কথা আর বলো না বাবা পরীক্ষার আগের দিন রাতের বেলা এতগুলো বই ছিঁড়ে টুকলি পাতলাম হ্যাঁ তারপরে বাসে যেতে যেতে পকেট থেকে পকেট মার টাকার বান্ডিল মনে করে নকলের বান্ডিলটাই মেরে দিল তারপরে পরীক্ষার বোর্ডে গিয়ে দেখি সামনে আকাশ নিচে বাতাস সামনে যা মাঝখানে যা পেয়েছি তা লিখে দিয়েছি এই ব্যাপার তাহলে তুইও তো ফেল করবি না 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 এটা অসম্ভব কারণ আমি তো কোনো কিছু লেখিনি শুধু নামটা আর 200 টাকা ঢুকিয়ে দিয়েছি ওখানে পাস করা দিবে আচ্ছা তুই ডিগ্রিটা পাস করিস তাহলে ঠিক আছে এখানে কমিটিটা শেষ করলাম